আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। বন্ধুরা, টিকজনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিছু ফিজিট স্পিনার এবং কিছু স্ট্রেস কমানোর গ্যাজেট, যেগুলোকে ব্যবহার করে আপনি আপনার স্ট্রেস কমানোর পাশাপাশি টাইম পাসও করতে পারবেন। আর আজকের গ্যাজেটগুলোর প্রাইস খুবই সীমিত এবং বরাবরের মতো এসব গ্যাজেটের অনলাইন পারচেস লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এমনই নিত্য নতুন সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি টিকজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। এলইডি ফিজিট স্পিনিং পেন। গাইস, আজকের ভিডিওটি শুরু করব একটি ফিজিট পেন দিয়ে। জি হ্যাঁ ফ্রেন্ডস, গত ভিডিওতে দেখিয়েছিলাম শুধু স্পিনিং পেন, বাট এটি হচ্ছে ফিজিট স্পিনিং পেন, যাকে ঠিক এইভাবে স্পিনিং করতে পারবেন। বেসিক্যালি স্কুল, কলেজ বা বাড়িতেও কিছু সময় বোরিং কাটে, তো সে বোরিং টাইমকেই আনন্দের বানাতে ট্রাই করে দেখতে পারেন এরকম ফিজিট পেনকে। এটিতে আপনি একসাথে তিনটা ফিচার পাবেন, যেমন বোরিং টাইমকে পার করার জন্য একটি ফিজিট স্পিনার, কিছু লেখার জন্য অ্যাজ এ পেন, এবং রাতের অন্ধকারে চলার জন্য একটি ছোট্ট লাইট, যা আপনার হাঁটা চলার ক্ষেত্রে বেশ হেল্প করবে। এছাড়াও লাইটটি অন করে যখন স্পিনিং করবেন, তখন এটিকে দেখতে আরও আকর্ষণীয় লাগবে। সো ফ্রেন্ডস, আপনিও যদি স্কুল কলেজে বোরিং টাইম পার করতে একটি বেস্ট টাইম পাস গ্যাজেট খুঁজেন, তাহলে এটিকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস 110 টাকা, যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারবেন। রেইনবো ফিজিট স্পিনার। গাইস, এবার আপনাদের দেখাবো অসাধারণ কিছু স্পিনার, যা পার্সোনালি আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, তো আশা করছি আপনাদের কাছেও লাগবে। জি হ্যাঁ ফ্রেন্ডস, স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো ফিজিট স্পিনার, যা রেইনবো অর্থাৎ রংধনু কালারের। আর এসব ফিজিট স্পিনারের প্রাইস 200 থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এদের অনলাইন পারচেস লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। একসাথে অনেকগুলো এবং মাল্টি ডিজাইনের জন্য এগুলোকে দেখতে সত্যিই বেশ সুন্দর লাগছে। আর এই সবগুলো ফিজিট স্পিনারকেই মেটাল দিয়ে তৈরি করা হয়েছে, এতে করে আপনাকে লং লাস্টিং এবং লং স্পিনিং প্রোভাইড করবে। সো ফ্রেন্ডস, এসবের বিষয়ে আর কিছু বলছি না, তবে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এদের মধ্যে কিছু ফিজিট স্পিনারকে সরাসরি অর্ডার করতে পারেন। বোমরিং। গাইস, এবার পরিচিত হন একটি আউটডোর গ্যাজেটের সাথে। আচ্ছা, কমেন্ট করে বলুন তো কে কে এই বোমরিং নিয়ে খেলেছেন বা দেখেছেন। সত্যি বলতে এটি একটি মজার গ্যাজেট, বিশেষ করে আউটডোরে টাইম পাস করার জন্যে, বিকজ এটি এমন একটি গ্যাজেট যাকে সামনের দিকে ছুঁড়ে মারলে সে ঘুরে ফিরে আবার আপনার কাছেই চলে আসবে, যা সত্যিই অসাধারণ। নর্মালি আউটডোরে খেলার জন্য কমসে কম দুজনের প্রয়োজন পড়ে, বাট এটি দিয়ে টাইম পাস করার জন্য আপনি এবং এই বোমরিং যথেষ্ট, কারণ এটিকে যেভাবে ছুঁড়ে মারুন না কেন, দিন শেষে আপনার কাছে ফিরে আসবে। এতে করে কোথাও হারিয়ে যাওয়া বা বারবার খুঁজে নিয়ে আসতেও হবে না। আর এটিকে তৈরি করা হয়েছে শুধু কাঠ ব্যবহার করে, এতে করে এটি যেমন হালকা ঠিক তেমনই পানিতে ভেজা বা কোথাও পড়ে গিয়ে নষ্ট হওয়ারও চান্স থাকবে না। সো ফ্রেন্ডস, আপনিও যদি আউটডোরে টাইম পাস করতে পছন্দ করেন, তাহলে এইরকম গ্যাজেটকে ট্রাই করে দেখতে পারেন। এবং এটি 300 টাকারও রয়েছে, আবার 1000 টাকারও রয়েছে, বাট কনফিউজের বিষয় হচ্ছে দুটোই সেম। ফিজিট কিউব। গাইস, এবার আপনাদের দেখাবো স্ট্রেস কমানোর একটি গ্যাজেট। জি হ্যাঁ ফ্রেন্ডস, বর্তমানের দিনে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষও কিছু না কিছু নিয়ে টেনশন এবং স্ট্রেসের মধ্যে থাকে। যেমন কেউ পরীক্ষা নিয়ে স্ট্রেসের মধ্যে আছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে, আবার কেউ নিজের ফিউচার ব্রাইট করার জন্যে। তো আপনিও যদি এদের মধ্যে পড়েন বা অন্য কোনো বিষয় নিয়ে স্ট্রেসে থাকেন, তাহলে সেই স্ট্রেসকে একটু কম করতে ব্যবহার করতে পারেন এইরকম গ্যাজেটকে। এটিতে আপনি 5 রকমের বাটন এবং একটি জয়স্টিক দেখতে পাবেন, যেগুলোকে টিপটাপ করে নিজের স্ট্রেস কমাতে পারবেন। এটি অনেক ছোট এবং লাইট ওয়েট হওয়ার কারণে আপনি চাইলে পকেটে নিয়েও ক্যারি করতে পারবেন, যা আপনার টাইম পাস বা স্ট্রেস কমাতে বেশ হেল্প করবে। এবং এটির প্রাইস 150 টাকা। ফিঙ্গার স্কেটবোর্ড। গাইস, এবার পরিচিত হন একটি ফিঙ্গার স্কেটবোর্ডের সাথে। জি হ্যাঁ ফ্রেন্ডস, এতদিন তো অনেক রকমের স্কেটবোর্ড, ওয়াটার বোর্ড বা স্কেট শু দেখেছেন, বাট আজকে পরিচয় করাবো একটি ফিঙ্গার স্কেটবোর্ডের সাথে। আসলে এটি দেখতে এক সাধারণ স্কেটবোর্ডের মতোই, বাট সাইজ অনেক ছোট, যাকে আপনার 2 অ্যাঙ্গুলের মাধ্যমে চালাতে হবে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কিভাবে স্কেটিং করছে। সত্যি খুবই অবাক লাগে যখন ভাবি দুনিয়াতে কত রকমের ক্রিয়েটিভ মানুষ রয়েছে। সো ফ্রেন্ডস, আপনারাও যদি বড় বড় স্কেটবোর্ড চালিয়ে বোর হয়ে থাকেন, তাহলে এইরকম ছোট্ট ফিঙ্গার বোর্ডকে ট্রাই করে দেখতে পারেন।
সম্পূর্ণ কাঠের এবং ছোট ছোট চারটি হুইলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই বোর্ডকে, যাকে আপনি চাইলে পকেটে নিয়েও ক্যারি করতে পারবেন। সো বন্ধুরা, এইরকম স্কেটবোর্ড আপনি যদি প্রথমবার দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, এবং এটির প্রাইস 970 টাকা। মৌচি কোসিস ফিজিট টয়। গাইস, এবার পরিচিত হন কিছু গুলুমুলু টয় কার্টুনের সাথে। জি হ্যাঁ ফ্রেন্ডস, দেখতে অনেক কিউট এবং সফট এসব মৌসি বা কৌসি যাই বলুন না কেন, এদের মাধ্যমেও আপনি আপনার রাগ কমাতে পারবেন। আচ্ছা, কমেন্ট করে বলুন তো আপনার রাগ উঠলে কি করতে মন চাই। অ্যাকচুয়ালি এদের সম্পর্কে আর কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না, সো প্রশ্ন করলাম। তবে আপনি চাইলে এসবের মাধ্যমে রাগ কমানোর সাথে সাথে শোপিস বা কোথাও স্টিক করেও রাখতে পারবেন, যা দেখতেও অনেক সুন্দর লাগবে। আর এদের প্রাইস আপনারাই দেখে নিন। ফি পপার। গাইস, আজকের ভিডিওর সর্বশেষ গ্যাজেট হচ্ছে একটি মটরশুঁটি। জি হ্যাঁ ফ্রেন্ডস, এটি খাওয়ার মটরশুঁটি না, বরং এটিকে ব্যবহার করে নিজের রাগ কন্ট্রোল করতে পারবেন। যদিও বা বিষয়টা আজব লাগছে, বাট কী করবেন, স্ট্রেস কমানোর জন্য এটিও একটি বেস্ট গ্যাজেট হতে পারে। এছাড়াও আপনি চাইলে এটিকে কিচেন বা মোবাইলের স্ট্রেপ হিসেবেও ব্যবহার করতে পারেন। এটি দেখতে হুবহু মটরশুঁটির মতো হলেও এটিতে যখন চাপ দিবেন তখন এটির ভিতর থেকে একটি ইমোজি বের হবে, আর যখনই ছেড়ে দিবেন তখন আবার ভিতরে চলে যাবে, যা সত্যি আজব বিষয়। আপনি যদি এমনই কিছু নিতে চান তাহলে এটিকে ট্রাই করে দেখতে পারেন, এবং এটির প্রাইস মাত্র 90 টাকা। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণের ইন্টারেস্টিং লেগেছে, এবং ভিডিওতে দেখানো এসব গ্যাজেটের সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অনলাইনে অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।